পয়লা জুলাই থেকে কার্যকর হল জিরো এফআইআর। অনলাইনে পুলিশ অভিযোগ নিবন্ধন, ইলেকট্রনিক মোডের মাধ্যমে সমন এবং সমস্ত জঘন্য অপরাধীর অপরাধ দৃশ্যের বাধ্যতামূলক ভিডিওগ্রাফি ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এই তিনটি নতুন ফৌজদারি আইনের তথ্য তুলে ধরেন। আয়োজিত সাংবাদিক সম্মেলনে দক্ষিণ জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল, সোমবার বিকাল 4টা নাগাদ বিলোনিয়া সার্কিট হাউসের কনফারেন্স হলে আয়োজিত হয় এই সাংবাদিক সম্মেলন। সাথে ছিলেন দক্ষিণ জেলা পুলিশ সুপার অশোক সিনহা ও বেলুনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্রগোপ। জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল সাংবাদিক সম্মেলনে বলেন, আইপিসি, সিআরপিসি এবং ভারতীয় প্রমাণ আইন পরিবর্তন হয়ে নতুন তিনটি আইন কার্যকর হয়ে গেছে। এই কার্যকরী তিনটি আইন সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে। এই দিনের আয়োজিত সাংবাদিক সম্মেলনে জেলা শাসক ছাড়াও পুলিশ সুপার অশোক সিনহা নতুন ফৌজদারি আইনের তথ্য তুলে ধরেন। আরেকটা হলো ইলেকট্রনিক এফআইআর, মানে অনলাইন যদি কেউ কোনো কমপ্লেন করে তাহলে সেটা রেজিস্টার হবে। তবে এটা কন্ডিশন দেওয়া আছে, অনলাইনটা পাঠিয়ে দেবে কিন্তু 3 দিনের মধ্যে কমপ্লেনের এফআইআর সিগনেচার করতে হবে। উইদিন 3 ডেজ কমপ্লেন তাকে সেটা যদি না করে তাহলে কিন্তু কেসটা হবে না। তো এরকম অনেক কিছু চেঞ্জ করা হয়েছে। তারপর আরেকটা হলো 3 বছর থেকে 7 বছরের পানিশমেন্ট যে ধারাতে আছে, এরকম যদি কোনো কমপ্লেন দেওয়া হয় 3 বছর থেকে 7 বছর পানিশমেন্ট যেসব ধারাতে যার কমপ্লেন হবে সেখানে কিন্তু অসি যদি মনে করে তার একটা ইনকোয়ারি করতে পারে, প্রিলিমিনারি ইনকোয়ারি। এটা নতুন বিএনএসএসে দেওয়া আছে, ইনকোয়ারি করতে পারে। আগে কী করতে, আগে একটা কমপ্লেন আসতে আমরা রেজিস্টার করতাম, এখন কিন্তু বাধ্য না। এখন যদি 3 ইয়ার্স টু 7 ইয়ার্সের মধ্যে পেনাল পানিশমেন্ট সেকশনে যদি কোনো কমপ্লেন থাকে, ওসি যদি মনে করে সেটা ইনকোয়ারি করতে পারে। ইনকোয়ারি করবে কীভাবে, তার জন্য মিনিমাম ডিএসপি র্যাঙ্ক অফিসারের পারমিশন লাগবে এবং দ্যাট শুড বি উইদিন 24 আওয়ার্স, 24 ঘন্টার মধ্যে পারমিশনটা নিয়ে আসতে হবে। এসডিপিও পারমিশন দেবে, আমাদের এখানে তো ডিএসপি এসডিপিও সাব ডিভিশন লেভেল, তো এসডিপিও তার সে পারমিশন দেবে এবং তখন তার প্রিলিমিনারি ইনকোয়ারিটা হবে এবং ইনকোয়ারি শুড বি কমপ্লিটেড উইদিন 14 ডেজ, 14 দিনের মধ্যে তাকে ইনকোয়ারি কমপ্লিট করতে হবে। কমপ্লিট করে যদি দেখে এটাতে কগনাইজেবল অফেন্স, মানে এটা ফৌজদারি মামলা করার মতো যথেষ্ট প্রমাণ আছে, তখন কেসটা রেজিস্টার হবে। এটা নতুন যে 14 দিনের মধ্যে ইনকোয়ারি করতে হবে, ইনকোয়ারি এবং ইনকোয়ারি করতে গেলে এসডিপিও পারমিশন লাগবে, ডিএসপি মিনিমাম পারমিশন লাগবে, আর যদি মনে করো যেটাতে আছে কেসটা নেওয়ার মতো কেস রেজিস্টার হবে, আর যদি মনে করো যে এখানে কেস নেওয়ার মতো কোনো ইনগ্রিডিয়েন্ট নেই, ইন দ্যাট কেস ইনকোয়ারি শুড বি ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, এরকম নতুন একটি বলা আছে এখানে।